বৃষ্টির তাপপ্রবাহ যত বাড়ছে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের মানুষের তেষ্টা মেটাতে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের মাটির তৈরি মিনি ফ্রিজের চাহিদাও তত বাড়ছে। নাম মিনি ফ্রিজ হলেও আসলে তা মাটির তৈরি জল রাখার জ্বালা বলেই ডাকে নামে অনেক সময়। এবছর অন্যান্য সময় তেমন বিক্রি বাজার না থাকলেও গরমের কারণে এই সময় বিক্রি ব্যাপকভাবে বেড়ে যায়। তাই চাহিদার যোগান দিতেও বিক্রি থেকে দুপয়সা ঘরে আনতে ছুটতে হয় ভিন রাজ্যের কানপুর, এলাহাবাদ থেকে উড়িষ্যা পর্যন্ত। তবে চাহিদা বাড়লেও বাজার মূল্য না বাড়ায় কুমোর শিল্পীরা হতাশ। তাই এই পেশা থেকে বর্তমান প্রজন্মের অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছে। তবুও গঙ্গারামপুরের কান্দিঘাট এলাকায় প্রায় 250 জন কিছু কিছু সরকারি সাহায্য পেয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালাচ্ছেন, তাতে মহিলারাও যুক্ত। তাদের দাবি, জেলা শিল্প কেন্দ্র থেকে দু একটি সরকারি সাহায্য মিললেও এই শিল্পের জন্য আরো বেশ কয়েকটি ক্ষেত্রে সরকারি সাহায্য মিললে এই শিল্প থেকে যেমন এলাকার বিকাশ সমস্যা মেটার পাশাপাশি এই শিল্পকে জেলায় বাঁচিয়ে রাখাও সম্ভব হবে। প্রসঙ্গত, গ্রাম বাংলা মাটি তৈরি সামগ্রী নিয়ে কবিতা লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবির হাত কবিতায় তার উদাহরণ মেলে, কিন্তু যন্ত্র নির্ভর আধুনিক সভ্যতায় সাধারণ মানুষ মাটির জিনিস ব্যবহারের কথা ভুলেই গেছে। কুঁজোয় জল রেখে পান করার ব্যাপারেও সাধারণ মানুষ অভ্যাস হারিয়েছেন। একটা সময় ছিল যখন দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি মহল্লা ও পাড়াতে প্রতিটি ঘরে কুটির শিল্পের অন্যতম নিদর্শন ছিল মাটির কুঁজো ও জ্বালা। আগেকার মানুষের কাছে সেটাই ছিল মিনি ফ্রিজ। কিন্তু এখন ঘরে ঘরে ফ্রিজ চলে আসায় এইসব মাটির তৈরি সরঞ্জামের ব্যবহারও কমেছে। আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতায় এখন অনেকেই কৃত্রিম প্রক্রিয়ায় জল ঠান্ডা করে খায়, কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জল ঠান্ডা রাখার একমাত্র উপায় মাটির জ্বালা কুঁজো। এখানে জল স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 2-3 ডিগ্রি কম থাকে, সেই জল পানে আলাদাই তৃপ্তি থাকে। মূলত এলাকার নদী ও পুকুর থেকে তুলে আনা দোআঁশ ও এঁটেল মাটি দিয়েই মূলত এগুলো তৈরি করা হয়। কিছু সাদা বালিও ব্যবহৃত হয়। বর্তমানে প্রায় 2 ফুট উচ্চতা বিশিষ্ট একটি জালার পাইকারি দাম 25 থেকে 30 ও 50 টাকা পর্যন্ত, আবার ভিন রাজ্যের মূল্য অনেক বেশি পাওয়া যায়। দাদা কি বানাচ্ছেন এখানে? আমি মিনি ফ্রিজ বানাচ্ছি। এর চাহিদা কিরকম? চাহিদা ভালো আছে। কোথায় কোথায় বিক্রি করেন? উড়িষ্যা, এলাহাবাদ, নাগপুর, কানপুর, এই সমস্ত জায়গায় আমরা এই মালগুলো বিক্রি করি। মিনি ফ্রিজ বলতে কি বুঝাচ্ছেন? জলের জল ঠান্ডা রাখার জন্য সেই মালগুলো আমরা তৈরি করছি, এই হলো মিনি ফ্রিজ। মাটি দিয়ে, মাটি ছেনে নিয়ে মাটির থেকে আমরা ডাইসে করে হাত দিয়ে তৈরি করছি। এটা গঙ্গারামপুর 3 নম্বর ওয়ার্ড, কাদিহাট, পালপাড়া। চাহিদা কেমন? চাহিদা আছে মোটামুটিভাবে। ডিআইসির থেকে কিছু মেশিন দিচ্ছে, কেবিএসের থেকে মেশিন দিছে। তবে হ্যাঁ, যদি আরেকটু সরকার আমাদেরকে হেল্প করত, তাহলে আমরা এই মিনি ফ্রিজ নিয়ে একটু আগা আমরা চলতে পারতাম। এই মুহূর্তে মার্কেটটা আছেই, যেমন মাটি পাওয়া যাচ্ছে না, তার একটা সুযোগ সুবিধে। কিছু কিছু মেশিনের প্রয়োজন আছে, তার দরকার আছে। একটা মিনি ফ্রিজ কত করে বিক্রি হয়? সেটা 75 টাকার থেকে আরম্ভ করে 350 টাকা পর্যন্ত। এতে কীরকম লাভ থাকে? খরচপাতি বাদ দিয়ে, খরচা বাদে দেখা গেল কি যে 2%, 5% এরকম লাভ থাকে। হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, কান্ট কিপ আস অফ দ্য ট্র্যাকস, go boom, go extreme. Hero, the age of smart riding is here. Booking open, Shondip Auto Lines,
PN Road, Kuchbihar. Contact 9832-077-848. ছোটবেলা থেকে কিছু কিছু টেলিং গাছ ছিল, আর এখন পনেরো চোদ্দ বছর থেকে এই কাজ শুরু করেছে। এই জিনিসটাকে আপনারা গঙ্গারামপুর ভাষায় কি বলেন? আপনাদের ভাষায় জলের ট্যাঙ্কি বলি, জলের ডাবর বলি, তারপর তো ফুলের টপ, নানান রকম ভ্যারাইটিস বানাই। আসলে মোটামুটি ভালোই আছে, খারাপ নাই। কোথায় কোথায় যায়? উড়িষ্যা, কানপুর। চাহিদা কিরকম? চাহিদা ভালো আছে। এগুলো বিক্রি করেন কত করে? কত করে বিক্রি? 500 জিনিস বুঝে দাম। লাভ কিরকম হয়? ওই কিছুটা, মোটামুটি খাওয়া চলে। বানানোর সামগ্রী আমাদের এদিকে আছে, একটু দূরে টুরে আছে, গাড়ি দিয়ে আনতে হয়।